বাংলাদেশ এবং ফিলিস্তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড অফ সেকেন্ড ম্যাচের ভেন্যু এবং টাইম টেবিল পরিবর্তন করা হয়েছে। তো অনেক ভিডিওতে আমি জানিয়েছি, তবে আজকে জানতে পারবেন কখন ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কোন স্টেডিয়ামে, এবং ম্যাচটি আপনারা কীভাবে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশ এবং ফিলিস্তিনের ম্যাচ, সব কিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ, প্রতিটি দেশের স্বপ্ন থাকে একবার হলেও অন্তত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে এবং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। এই ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নামবে ফিলিস্তিনের বিপক্ষে, যেখানে কথা ছিল ফিলিস্তিনে আসবে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য বাংলাদেশের সাথে। সেখানে ফিলিস্তিনির বোর্ড থেকে অনুরোধ জানানো হয়েছে তারা তাদের হোম ম্যাচটি প্রথমে খেলতে চায়, যেখানে ফিলিস্তিনি তাদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে কুয়েতকে। কুয়েত সিটি জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ফিলিস্তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড অফ সেকেন্ডের ম্যাচ। এমএসটি কখন শুরু হচ্ছে? এমএসটি 21 মার্চ কুয়েত লোকাল টাইম 8টা বাজে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ টাইম তখন 21 মার্চ রাত 11টা বাজে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম ফিলিস্তিনির ম্যাচ। এবং এই ম্যাচের টাইম কিন্তু আবারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ভেন্যু চেঞ্জ হবে না তবে টাইম কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে চেঞ্জ হয় নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এবং বাংলাদেশ এবং ফিলিস্তিনি ম্যাচটি কীভাবে দেখতে পারবেন? বাংলাদেশ এবং ফিলিস্তিনি ম্যাচটি কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দেখতে পারবেন, ইউটিউব টি স্পোর্টস লেখে সার্চ করে কিন্তু ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। তো এই ম্যাচের প্রেডিকশন কী থাকছে আপনার কাছে, বাংলাদেশ নাকি ফিলিস্তিনি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখলাম, বাংলাদেশ 1-0 গোলে জিতবে, নয়তো এই ম্যাচটি গোলশূন্য ড্র হবে। তো আপনার প্রেডিকশন কী জানাতে ভুল করবেন না, এবং এই ধরনের স্পোর্টস ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন।